একই পরিবারের পিতা ও পুত্রের মৃত্যু দুঃখের ছায়া নেমে এলো পরিবারে। পরিবারের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের, তার পাশাপাশি একই দিনে মৃত্যু হলো যুবকের পিতারও। স্থানীয় সূত্রে জানা যায় যে লেফট ব্যাংক নিবাসী বয়স ১৫র ক্রিস্ট মণ্ডল মা ও বোনের সঙ্গে লেফট ব্যাংক বরাকর নদীর অমর ঝর্ণার কাছে নদীতে স্নান করতে গিয়েছিলেন। হঠাৎ জলের মধ্যে স্নান করতে করতে তলিয়ে যায় ক্রিস্ট মণ্ডল। পরিবারের সদস্যরা তাকে বাঁচানোর বহু চেষ্টা করে কিন্তু সফল হয়নি। অবশেষে খবর দেওয়া হয় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পবিত্র কুমার গাঙ্গুলী ও কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস। স্থানীয় কিছু যুবকের প্রয়াসে এক ঘন্টা পর ক্রিস্ট মণ্ডলের মৃতদেহ খুঁজে বার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। তার পাশাপাশি একই দিনে কুলটি থানার চৌরাঙ্গ ফাঁড়ির অন্তর্গত বিবেকানন্দ নগরের রাস্তার পাশে ক্রিস্ট মণ্ডলের বাবা ধীরাজ মণ্ডলের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় যে সকাল ৬টায় রাজমিস্ত্রির কাজে বাড়ি থেকে বের হয়, তারপর ছেলের খবর শুনে হার্ট স্ট্রোক হয়ে মারা যায় বলে জানান স্থানীয়রা। এর জেরে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘটনাটা হয়েছে লেফট ব্যাংকের নিবাসী দিলীপ মণ্ডলের নাতি ডেমে চান করতে গিয়েছিল, হাইডেলের নিচে পুরো পরিবারে গিয়েছিল, তার মধ্যে একটা ছেলে ডুবে যায়। ডুবে যাওয়ার খবরটা পেয়ে তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। ছেলে এবং বাবা দুজনেই আজকে মারা যায়। হ্যাঁ, ছেলের ঘটনাটা শুনে বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। খুবই দুঃখজনক পরিস্থিতি, একই পরিবারের মধ্যে ছেলে এবং বাবা মারা গেছে। খুব শোকাহত এলাকার মানুষ। জেসে পতা চলা হাম লোকো কি এক লড়কা কৃষ নাম কা আর লেট ব্যাংক কা নিবাসী হ্যায়, ও ডুব গেয়া। और सभी परिवार के साथ आए थे वो नहाने के लिए, और नहाते नहाते में क्या हुआ एक बार वो डूब गया, और सभी अभी खोजने में पुलिस भी सभी आए हुए हैं और सभी खोज रहे हैं। कितनी देर पहले घटना? ये एक घंटा, अभी से एक घंटा पहले की खबर है। और कौन सा जगह? ये लेट बैंक का, लेट बैंक कल्याणेश्वरी और सिंडिकेट का जगह है ये। और जिस तरह ये अभी जिस तरह खोजा जा रहा है, पुलिस भी सभी लोग हैं, उनका सपोर्ट से, गाँववासी के सपोर्ट से बॉडी को खोजा जा रहा है। জানানো আপনি। সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।